ফাঁকা এমআরশিট জমা দিয়েছেন, এবার জেলে যাওয়ার জন্য তৈরি হন। নাম এবং রোল নাম্বার ছাড়া ওএমআরশিটে একটি আঁচড়ও কাটা হয়নি, আর এমন ওএমআরশিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর সেই ওএমআরশিট দেখেই কার্যত চক্ষু চড়ক গাছ বিচারপতি শ্রদ্ধেয় অভিজিৎ গাঙ্গুলির। চাকরির দাবিতে কেউ দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, কেউ দিনের পর দিন আদালত থেকে কমিশনের দরজায় দরজায় ঘুরছেন। সেই নিয়োগ দুর্নীতির অভিযোগ ক্রমশ প্রকট হচ্ছে। তখন স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হলো ওএমআরশিট, আর তা দেখেই বিচারপতি যেমন চক্ষু চড়ক গাছ, তেমনি রাজ্যবাসীরও চক্ষু চড়ক গাছ হওয়ার মতোই অবস্থা। 183 জনের পর আবারও 40 জনের বেআইনিভাবে সুপারিশ করার কথা কার্যত স্বীকার করে নিল কমিশন। কমিশনের সেই হলফনামা দেখেই মঙ্গলবার দুপুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যাতে আরও 40 জনের তালিকা প্রকাশ করা হয় এসএসসির ওয়েবসাইটে। সেই তালিকা 40 জনের ওএমআরশিট এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কিছুদিন আগে আদালতে এরকম 183 জনের নামে তালিকা প্রকাশ করা হয়েছিল, আর তারপরে সেই 40 জনের নামের তালিকা আবারও প্রকাশ করল কমিশন। ওএমআরশিটে শুধুমাত্র নম্বর আছে, ভুল করে সুপারিশপত্র করা হয়েছিল স্বীকার করল স্কুল সার্ভিস কমিশন। তাদের মধ্যে অনেকেই চাকরি করছেন, আবার অনেকে চাকরিতে যোগও দেননি। ইতিমধ্যে সেই তালিকা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে শিক্ষামহলে। এবার সামনে আসছে আরও একাধিক ওএমআর কেলেঙ্কারি। অধিকাংশ চাকরি প্রার্থীর ওএমআরশিটের উত্তরের জায়গায় সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ কোনো অপশানে দাগ দেওয়া নেই, শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া। আর এটা একবার প্রশ্ন তুলে দিল রাজ্যের শিক্ষামহলে। তবে এই ধরনের ওএমআরশিট জমা দিয়ে চাকরি পাওয়ার সংখ্যা আর কত সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে স্কুল সার্ভিস কমিশনের সূত্রে এবং সিবিআই সূত্রের তথ্যটা অনেকটাই আলাদা। এমন অনেক ওএমআর রয়েছে যাতে রোল নম্বরও ভুল লেখা আছে, তাই রাজ্যবাসীর এবং বঞ্চিত প্রার্থীরা মজা করে বলে থাকেন সাদা খাতার মজাই আলাদা, আর এসএসসির ওয়েবসাইটে প্রকাশ হওয়া সেই খাতা দেখে এমনটাই মনে হচ্ছে রাজ্যবাসী।